চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যেটা হয়েছে কালকে সুষ্ঠুভাবে হয়েছে এবং নিরপেক্ষভাবে হয়েছে কেননা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নেপথ্যে যে বিষয়গুলি দুটি প্যানেলের ক্ষেত্রে আমি দেখেছি তাতে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা নেই তাই আমার এই নির্বাচনের প্রতি একটা বিতৃষ্ণা এসে গিয়েছিল তাই আমি নির্বাচনকে আমি দাঁড়িয়েছি কিন্তু কারো কাছে আমি ভোট চাইনি আপনারা দেখবেন কিন্তু আমি চাই যে শিল্পী সমিতি এমন একটা সমিতি হবে যেটার মধ্যে অর্থের লেনদেন হবে না কিন্তু আপনি বলতে পারেন আপনি ফেল করে বলছেন না আমি ফেল করা কারণ তার প্রমাণ হলো আমি কিন্তু এইসব ব্যানার টেনা লাগাইনি তবে আমার খারাপ লাগেনি আমি ধন্যবাদ জানাচ্ছি সেই একশো তেষট্টি জনকে যারা আমাকে ভোট দিয়েছেন ও আমি অবাক হয়েছি যে এত ভোট আমি কিভাবে পেলাম একশো তেষট্টি জন আমাকে ভালোবাসে কারণ আমি তো একটা পয়সা খরচ করিনি আমি এটা লিফ্টের চা পাইনি আমি এটা চা আমার খরচই গেছে এই নির্বাচনে তিনশো तेहठ